গ্রামের বাড়িতে 10 টাকার পেঁয়াজু, 10 টাকার চা, 10 টাকার ছোলা, 10 টাকার চিকেন নুডলস, 10 টাকার ভাকর ঘানি এন্ড 30 টাকার চিকেন বিরিয়ানি। তো গাইস, আজকে আমি আমাদের গ্রামের খুবই ফেমাস একটা জায়গায় যাব এন্ড কি করলাম সবকিছু থাকবে এই ভিডিওতে, সো লেটস গো। হ্যালো এভরিওয়ান, জুজু ব্যাক পুনরায়, সবাইকে নমস্কার, কেমন আছেন সবাই? আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আমার এই ড্রেসটা কার কার পছন্দ ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করেই পেয়ে যাবেন। অ্যান্ড কিছুদিন আগে আমার বাবা আমাকে এই ওয়াচটা গিফট করেছে, সো আই এম সো হ্যাপি। তো আজকে আমি আমাদের গ্রামের খুবই ফেমাস একটা প্লেসের সাথে পরিচয় করিয়ে দিব। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, আমার মতো যারা যারা শহরে গিয়ে পড়ালেখা করেন আর আদার্স কোনো জব করেন, তারা যদি গ্রামে আসে মাস্ট একবার হলেও ভিজিট করে যাই। অ্যান্ড দ্য ইন্টারেস্টিং থিং ইজ কি জানেন, অনেকেই আমাদের গ্রামে এই প্লেসটাকে নিকোলে হাওড়ের সাথে কম্পেয়ার করে, বিশেষ করে বর্ষাকালে যে কাউরি মনে হবে প্রমিস করতে পারি। তো এখন আমি হচ্ছে এই জায়গার এই এলাকার খাবারগুলো দেখাবো, সেরা সেরা খাবারগুলো। এই খাবারগুলো খাওয়ার জন্য হলেও আমি হচ্ছে এই জায়গাতে আসি, সো চলো তাহলে। এবার আমি আপনাদেরকে সেই ফেমাস ফেমাস ফুডগুলোর সাথে পরিচয় করিয়ে দিব। শহরে তো এই খাবারগুলো এখন আর 10 টাকার 5 টাকার পাওয়া যায় না, এখন প্লেট 40 টাকা করে খাইতে হয়। অ্যান্ড দোকানের মধ্যে যাওয়া মাত্রই আমার চিপসগুলোর প্রতি চোখ যায়। দেন আমি নোটিস করলাম এই পটেতো যে ক্র্যাকারস চিপসটা আছে, এই চিপসটা এক ধরনের আমার ছোটবেলার ইমোশন বলা যায়। আমি মনে করি যে অনেকেরই ইমোশন কাজ করে, তবে হ্যাঁ লাস্ট টাইম যখন আসছিলাম তখন কিন্তু এই টাইপসের বসার জায়গা ছিল না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আঙ্কল। এবারে পেঁয়াজগুলো দেখেন, দামে কম মানে ভালো পেঁয়াজু, আর ছোলাগুলো এত বেশি ডিলিশিয়াস, দাম নাকি মাত্র 10 টাকা করে। অ্যান্ড গাইস, আমার ছোটবেলার ইমোশন, বাখর খান নাকি মাত্র 15 টাকা, দাম ইনক্রিজ হয়েছে মাত্র 5 টাকা। যাই হোক, চিকেন নুডলস নাকি মাত্র প্রতি প্লেট 10 টাকা, ভাবা যায়। আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, অনেস্টলি বলতে গেলে দাম যত কম চিকেনের পরিমাণ ততটাই কম। বাট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এক ঘন্টার মধ্যে সবকিছু শেষ হয়ে যায়। ওয়াও, পেঁয়াজগুলোর সাথে এই পানির দৃশ্য দেখে আমার হুট করে পতেঙ্কার কথা মনে পড়ে যতটা খুশি হয়েছিলাম তার থেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড হই এই বিরিয়ানির লুকটা দেখে। এবারে 10 টাকার মিক্সার নিয়ে আসি, 10 টাকার দাম অনুযায়ী ভাই পেট ভরে খাওয়া যাবে, অ্যান্ড ইউ উইল নেভার বি ডিসঅ্যাপয়েন্টেড। সো ফার্স্টে শুরু করে হচ্ছে পেঁয়াজগুলা নিয়ে, পেঁয়াজগুলা ভাই এত বেশি মজা ছিল, উপরের সাইডে সুপার ডুপার ক্রিস্পি ছিল, প্রতি প্লেট 10 টাকা অনুযায়ী, যেখানে সালাদও ইনক্লুডেড, তো একদমই বলা যায় যে ইয়াস 10 out of 10। যেহেতু অনেকেই বিভিন্ন শুটিং এ আসেন, শুটে আসেন, তো বলবো হচ্ছে এই 10 টাকার পেঁয়াজও খেয়ে যাবেন, ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। তো এবার আমি হচ্ছে পেঁয়াজটা একটু ভেঙে দেখাবো, দেখেন ভিতরে এখানে মরিচ কুচি কুচি আছে, পেঁয়াজের সাথে ডালের কম্বিনেশন একদম পারফেক্ট লেগেছে আমার। অ্যান্ড সালাদের সাথেও ট্রাই করলাম, যেহেতু সালাদও ইনক্লুডেড। কেউ আবার আমার এই পেঁয়াজ রিভিউ নিয়ে ট্রল করো না, আমি জাস্ট আমার গ্রামকে এক্সপ্লোর করা ট্রাই করতেছি। এইবার এই বিরিয়ানিটা নিয়ে বলি, এই বিরিয়ানিটা হচ্ছে দাম খুবই কম, 30 টাকা এক প্লেট। চিকেনগুলো এখানে দেওয়া হয়েছে একদম কিউব করে করে, ছোট পিস পিস করে, দ্যাটস হোয়াই এখানে বিরিয়ানির মধ্যে চিকেনগুলো খুবই নগণ্য লাগতেছিল। টেস্টের দিক দিয়ে বলতে গেলে অবভিয়াসলি ইয়াস বলতে হবে, খুবই ভালো ছিল। বাট একটা সার্ভে করলেই বুঝতে পারবেন মুরগির দাম, আলুর দাম, পেঁয়াজের দাম এত বেশি, সেই জায়গায় এক্সপেকটেশন কম রাখলেই খুব ভালো মতো এনজয় করতে পারবেন। এইবারে মিক্সার নিয়ে বলতে গেলে, এখানে পেঁয়াজু, মুড়ি, পেঁয়াজ, তারপরে ছোলা, এর কম্বিনেশনে খুবই ভালো ছিল। তো মাত্র 10 টাকা প্রতি প্লেট, সে অনুযায়ী কোয়ান্টিটিও মোটামুটি ভালো ছিল, অ্যান্ড প্যাট ভরে খাইতে পারবেন। তারপরে পেঁয়াজগুলো আমি ট্রাই করতে বললাম মুন্নিকে। এনিওয়েজ গাইস, এরকম গ্রামীণ পরিবেশে এসে এভাবে খাওয়া দাওয়া, তারপরে বিচের মতো কিছু দেখা, কি যে ভালো লাগা এগুলা। তো বিরিয়ানি, ছোলা আর পেঁয়াজও খাওয়ার পরে এটাই হচ্ছে বেস্ট ডিলস। তো জাস্ট রিমাইন্ডার, নট এ স্পন্সর ভিডিও। ওই মুহূর্তে আমার ফ্রেন্ড আমাকে বলতেছিল আমাকে মোবাইলে প্রচুর কালা লাগতেছে, বাট বাস্তবে ফর্সা, কেমনে কালা, মোবাইলটাকে ভালো না, মাই গড, আইফোন 14 প্রো ম্যাক্সকে ধুয়ে দিল আর কি। তো এই হচ্ছে ভাইরাল চা আমাদের গ্রামের, এখানে দুধের চা মাত্র 10 টাকা দামে পাওয়া যায়। চায়ের কালার দেখে অনেকে বলবেন এটা কিসের চা, আমি হচ্ছে দুধ বেশি খাই, দ্যাটস ওয়াই আমাকে দুধ বেশি দিতে বলি। আর আমার ফ্রেন্ডের কাছে ভার্সিটির ক্যাম্পাসে গেলে সবাই এটা নতুন কিছু না, অনেকেই জানে আমি দুধ বেশি খাই। যাই হোক, মাস্ট আমি রিকমেন্ডেড করবো, যারা যারা এই প্লেসে আসবেন তারা প্লিজ এই চা খাবেন আর পেঁয়াজও খাবেন, একদম আরামসে এনজয় করতে পারবেন। সো ইয়া গাইস, দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড আমার ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক বেশি করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। অ্যান্ড দেখেন আমাদের গ্রামের প্রচলিত এই টমটম গুলা, কোন গ্রামে কি বলেন আমাকে কমেন্ট সেশনে জানাতে ভুলবেন না। সো ইয়া গাইস, বাই বাই, টাটা।